অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে এবং এই অনির্বাচিত অবৈধ সংসদ বিলুপ্তির দাবিতে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং তার মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করার দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গত প্রায় 17 বছর বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারা নেমেছে। গণতন্ত্র হরণকারী, জনগণের ভোটাধিকার হরণকারী লুটেরা অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে এবং এই অনির্বাচিত অবৈধ সংসদ বিলুপ্তির দাবিতে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং তার মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করার দাবি। একই সঙ্গে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষী নেত্রী দেশশ্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবিধানিক এবং দেশের রাজনৈতিক কাঠামো সংস্কার দাবিতে, একই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রায় 36টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ধারায় এক দফা দাবিতে আগামী 27 জুলাই বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় মহাসমাবেশ আহ্বান করেছে। আমি এত ডিটেলস বললাম এই জন্যে যে এই বিষয়গুলো আমাদের সকলের আবার বারবার করে মনে রাখা দরকার। এই মহাসমাবেশ আপনারা জানেন যেটা শুধুমাত্র হঠাৎ করেই আসেনি, গত 14-15 বছর ধরেই এই দেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কথা বলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভয়াবহ একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যে সংকটটা মূলত এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার ব্যাপারটি প্রধান। অর্থাৎ আমাদের ছিল, যেটা এই দেশের সমগ্র মানুষ মেনে নিয়েছিল, যেটা আমাদের সংবিধানে ছিল, সেটাকে একতরফাভাবে এই অবৈধ বেআইনি অনির্বাচিত আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং আদালতকে ব্যবহার করে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিধান থেকে বাতিল করে দিয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ, সাংবিধানিকভাবে অবৈধ। সেই কারণেই এই সরকার কোনো বৈধ সরকার নয়, এই সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে বিচারপতি খায়রুল আলম যে রায় দিয়েছিলেন, সেই রায়ের মধ্যে আমি অত ডিটেলস যেহেতু চাই না, শুধু এটুকু বলতে চাই, একটা শর্ট ভার্ডিক্ট ছিল। সেই শর্ট ভার্ডিক্টে পরিষ্কার করে বলা ছিল যে পরবর্তী 2টো নির্বাচন দেশের প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, হতে হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ সেই বিষয়টাকে বিমানন একেবারে উল্টে দিয়ে তারা পার্লামেন্টে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের 15th amendment দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করে, যার ফলে কি হয়, একটি পারমানেন্ট ইনস্টেবিলিটি, একটা স্থায়ীভাবে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তার সৃষ্টি হয় এবং সংঘাতের দিকে পুরো জাতিকে ঠেলে দেওয়া হয়। আপনারা দেখেছেন 2014 সালের নির্বাচন বলতে কিছুই হয়নি, প্রতারণা প্রশাসন ছাড়া। 2014 সালে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং সেই দিন
ভোট কেন্দ্রগুলোতে কোনো ভোটারই ভোট কেন্দ্রে যায়নি, 5% ভোট সেলিং করেনি। 2018 সালে একইভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের আগের দিন রাতেই, যেটাকে বলা হচ্ছে নিশি রাতের ভোট, সেই ভোট করে একতরফাভাবে আবারও আওয়ামী লীগ নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দৃঢ়করণ করেছে, অর্থনীতিকে একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। আজকে মানুষের কোনো মৌলিক অধিকারগুলো নেই, মানব অধিকার নেই, এখানে গুম, খুন, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, এটা এখন একেবারে একটা আপনার প্রতিদিনকার কর্মসূচিতে পরিণত হয়েছে এই সরকারের। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন যে কেউ গুম হচ্ছে, কেউ খুন হচ্ছে, কেউ হত্যা হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, বিনা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। গত কয়েকদিন আগে আপনাদের মিডিয়াতেই আমরা দেখেছি যে আবার নতুন করে এই ঢাকায় শুধু 51টি মামলা, গায়েবী মামলা যার কোনো ভিত্তি নেই, সেই মামলা আবার দেওয়া হয়েছে। ইতিপূর্বে আপনাদের মনে থাকার কথা যে 2018 সালে একইভাবে নির্বাচনের পূর্বেই এই গায়েবী মামলা, প্রায় লক্ষ গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সেদিন মামলা আসামি করা হয়েছে, সেই মামলাগুলো এখন চলছে। প্রায় 40 লক্ষ মানুষ একটা দেশের, একটা গণতান্ত্রিক দলের 40 লক্ষ নেতা কর্মী সমর্থককে আজকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে 1971 সালে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, যার মূল লক্ষ্যই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে, সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আজকে একটি আবারও 1975 সালে তারা যেটা করার চেষ্টা করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সেই হীন চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই কথাগুলো আমরা বারবার বলছি, বছরের পর বছর বলছি, আমরা এই দেশের মানুষ এখন সত্যিকার অর্থেই তারা মুক্তি চায়। এই মুক্তি চায় এই ভয়াবহ দানবীয় বেআইনি অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের হাত থেকে মুক্তি চায়, দেশে তারা পরিবর্তন চায়, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করতে চায়। আজকে শুধু বাংলাদেশের মানুষটাই এটাতে আপনার সম্পৃক্ত হয়নি, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দেশে বিদেশ থেকে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব থেকে খুবই স্পষ্টভাবেই বলা হচ্ছে যে বিগত নির্বাচনগুলো ছিল ফ্রড ইলেকশন, সেগুলো আপনার প্রতারণা নির্বাচন ছিল, নির্বাচন হয়নি। এবং এইবার সেই জন্য আগে থেকেই তারা বলতে শুরু করেছে তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়, তারা বাংলাদেশের পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চায়, তারা বাংলাদেশকে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এবং সেই জন্যই আজকে তারা কথা পরিষ্কার করে বলছে। বন্ধুগণ, সরকার খুব ভালো করে জানে এই অবৈধ সরকার যে তারা বৈধ নয়, সেই কারণে তাকে ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে জোর করে টিকে থাকার চেষ্টা সে করছে। এবং এই টিকে থাকার লক্ষ্যে মিথ্যা মামলা দিচ্ছে, অত্যাচার নির্যাতন বাড়িয়ে তুলেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে আমার কথা বলার, আমার মত প্রকাশের, সভা সমাবেশ করবার, সেই অধিকারটিকেও তারা হরণ করে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা তারা হুমকি দিচ্ছে, হুমকি মানে প্রচণ্ডভাবে হুমকি। সেই হুমকি হচ্ছে যে বরদাস্ত করা হবে না, এবং তাদের যে ভাষা, তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলো পুরোপুরি সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ। তারা এমন কথা বলছে ছেঁকে ছেঁকে তোলা হবে, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো সন্ত্রাসী ভাষা দ্বারা কি ছিল আমরা বহু দেখেছি। জনগণ এখন রুখে দাঁড়িয়েছে, জনগণ প্রতিবাদ করে আজকে সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা নিজেরাই সাংবাদিক ভাইরা আছেন, আপনারা নিজেই সারা বাংলাদেশ জুড়ে দেখেছেন এখানে এই গণতন্ত্রের দাবিতে, ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতে আজকে তরুণ সমাজরা মাঠে নেমেছে, আজকে শ্রমজীবী মানুষ মাঠে নেমেছে, আজকে যারা ব্যবসায়ী তারা মাঠে নেমেছে, এবং এই মাঠে নেমে তারা এখন গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলনে তারা চূড়ান্ত পর্যায়ে এসেছে। সেই আন্দোলনের পর্যায়ে হিসেবেই আমরা আগামী 27 জুলাই বৃহস্পতিবার এই
মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। আমরা আগেই বলেছি যে এটাতে শুধু বিএনপি নয়, এই আহ্বানের সঙ্গে আমাদের যে ১২ দলীয় জোট সম্ভাবনা দল এবং এর সঙ্গে আপনার লেবার পার্টি আছে, আপনার আরো এলডিপি আছে, আরো কয়েকটা বাম ঐক্য আছে, আরো কয়েকটি দল আছে। একশো তাই নয়, আজকে অন্যান্য দলগুলো যারা এই যুগপৎ আন্দোলনের মধ্যে যাদের নাম লেখা নেই, তারাও কিন্তু এখন খুব পরিষ্কার করে স্পষ্টভাবে বলছে যে আজকে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে কমিউনিস্ট পার্টির আপনার আমাদের সেলিম সাহেবের বক্তব্য আমি দেখলাম, তিনি পরিষ্কার করে বলছেন এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত, পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচনের রাস্তা করে দেওয়া উচিত। চরমনায় বিশ্বাস যেটা ইসলামিক আন্দোলন, তা পরিষ্কার করে বলেছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টি যারা সবসময় আপনার মোটামুটিভাবে একটা পার্লামেন্টে তারা কাজ করেছেন, তারাও পরিষ্কার করে বলছেন যে এই সরকার তো নির্বাচন হয় না, এই সরকারের অধীনে আপনার সিলেকশন হয়। সুতরাং এখন এই দেশে আর কোনো রাজনৈতিক দল অবশিষ্ট নেই যারা মনে করেন যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর বারবার তারা সংবিধানের কথা বলেন, ওই সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট করে তারা এনেছে, 15th অ্যামেন্ডমেন্ট, এটা সম্পূর্ণভাবে একটা অসাংবিধানিকভাবে অ্যামেন্ড করা হয়েছে, অর্থাৎ এটা অবৈধ, সেই কারণে এই সরকার অবৈধ। সুতরাং এই অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রধান দাবি। সেই আমরা বলছি যে আজকে পদত্যাগের দাবিতে একদফা আন্দোলন শুরু হয়েছে। এই একদফা আন্দোলনে আজকে সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা আজকে রাজপথে নেমেছে এবং আমরা বিশ্বাস করি যে তারা এই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার বাধ্য হবে যে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমরা আশা করি যে আমরা এই মহাসমাবেশের জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, আমরা আশা করি যে আজকের মধ্যেই আমরা ভেলুর ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমরা তাদের মতামত জেনে আমরা সেই সিদ্ধান্ত আপনাদেরকে আগামী কালকের মধ্যেই আমরা জানিয়ে দিতে সক্ষম হব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে, যে আজকে সময় এসেছে বাংলাদেশের মানুষের তাদের নিজেদের অধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন করার জন্য, এবং এই আপনাদের মাধ্যমে সেটাই জানাতে চাই যে আমরা এই আন্দোলন সফল হবে, এটা আমরা বিশ্বাস করি, এবং জনগণের যে যুদ্ধ, যে সংগ্রাম, সেটা সফল হবে। আমরা আশা করব যে কর্তৃপক্ষ তারা এই সহযোগিতা করবেন, এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে তারা সহযোগিতা করবেন, এটাই আমাদের আশা। একই সঙ্গে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই যে এই আন্দোলন জনগণের আন্দোলন, এই আন্দোলনে আপনারা তো অবশ্যই এর মধ্যে আপনাদের এর সঙ্গে একাত্ম ঘোষণা করা উচিত, এই জন্যে যে এই আন্দোলনটা জনগণের আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, আমাদের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা যে আমাদের যে রাইটস আমরা হারিয়ে ফেলেছি সেই রাইটসকে আমরা ফিরে পেতে চাই, ভোট দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট তৈরি করতে চাই। আপনাদের মাধ্যমে আমি এটাও জানাতে চাই যে যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা পরিষ্কার এই বক্তব্য দিতে চাই, আমরা কখনো প্রতিহিংসার কোনো রাজনীতি করি না, বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে জনগণের যে দাবি, সেই দাবির প্রতি সকলের সমর্থন থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা আজকে কর্তৃপক্ষের সরকারের যারা দায়িত্বে আছেন, এই আপনার ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বা অন্যান্য যারা আছেন, তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।